বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রযোজনা ও পরিবেশনায় উল্লাস ইসলামিক অ্যাসেট প্রোডাক্টস, রয়্যাল প্লাজা, দ্বিতীয় তলা, সিডিএ মার্কেট, আমতল, রিয়াজউদ্দিন বাজার, চট্টগ্রাম। মোবাইল 01711263461 এবং 01815354650। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন, উনি শহীদের শ্রেষ্ঠ স্থান লাভ করেছেন, উনি শহীদদের সরদার। এবং একটি কিতাব রয়েছে শহীদ ইবনে শহীদ, শহীদের বেটা শহীদ, অর্থাৎ ওনার আব্বা জান শের খোদা আলী মর্তুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ ছিলেন, ওনার সন্তানও শহীদ হয়েছেন। আজকের পৃথিবীতে যারা সন্ত্রাস করেন, জঙ্গিবাদ, বোমা ফুটান, এরা হচ্ছে ইজিদি। আর যারা নামাজ পড়েন, রোজা রাখেন, মা বাবার খেদমত করেন, দুরুদ শরীফ, মিলাদ শরীফ পড়েন, আল্লাহ রসুল দেশকে ভালোবাসেন, তারা হুসাইনি। তা আপনার কি হুসাইনি না ইজিদি? হুসাইনি না নামাজ চাই কিনা? ফরজ যাকাত, নামাজ, রোজা, মা বাবার খেদমত, দেশের ভালোবাসা, বোমাবাজি? কিন্তু করবলার ঘটনা বলতে গেলে আমার খুব হার্ডে লাগে, কারণ আমি নিজেই করবলা অনেকবার আল্লাহ আমাকে নিয়েছেন, আর করবলার ঘটনা আল্লাহ আকবার, এত আঘাত লাগে। তাদের অপরাধ কি ছিল? হুসাইন কে? আমার ইসলামিক ভাইয়েরা যারা আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব যে বাংলাদেশের একটি জাতি পতাকা রয়েছে, এই পতাকার দুটি কালার রয়েছে, একটা কি মাঝখানে? আমার কথা মনে আপনারা বুঝেন না, একটা জবাবটা এত জোরে দিবেন, কারণ গরম তামারও গেছে লাস্টে। জোরে বলেন, পতাকার মাঝখানে কি আর চতুর্দিকে? আমি বড়, আমি ভাগ্যবান একটা স্বাধীন দেশের সন্তান, যে এই দেশের জাতি পতাকার দুটি রহমত রয়েছে, যে একটি চতুর্দিকে যে সবুজ দেখতে পাচ্ছি, আমার রসুল কেরিমের রওজা পাকের গম্বুজ সবুজ, আর যে লাল দেখতে পাচ্ছি সেটা কারবালার রক্তের লাল। এজন্য যেরকম স্বাধীন দেশের মানুষ হতে হলে জাতি পতাকাকে সম্মান করতে হয়, ইজ্জত করতে হয়। যদুরূপ তুমি যদি মুসলমান হও, মুমিন হও, মুত্তাকিন হও, সালিহিন হও, তোমাকে আল্লাহ রাসূলের পরে হুসাইনকে বাধ্যতামূলক মানতে হবে, উচ্চ স্বরে বলার ঠিক কিনা? ইসলাম জিন্দা হতে হ্যায় কারবালা কি বাত! ইসলাম জিন্দা হলো, ইসলাম প্রতিষ্ঠিত হলো, ইসলাম কায়েম হলো, ইসলাম প্রচার হলো, ইসলাম প্রসার হলো, ইসলাম আল বিশ্বে প্রতিষ্ঠিত হলো, একটিমাত্র কারণ হুসাইনের আত্মত্যাগ, শাহাদাতের বিনিময়ে চিৎকার দিবল সুবহানাল্লাহ। হুসাইনকে আমি আগে একটু ব্রেইন ওয়াশ করব, তারপর ওয়াশ বাচ্চাদেরকে ফিটার খাওয়াইবার আগে বোতল কি করে ওয়াশ করে? চেয়ারম্যান সাহেব বলতেছে এই ধরনের স্রোত অনেক ভালা, সহজে কিন্তু এমনি তো আরো ভালা, সুন্নি মানুষ, তরিকতপন্থী মানুষ। হ্যাঁ, যে ইমাম হুসাইনকে আমাদেরকে চিনতে হবে, ইমাম হুসাইনের নানা যিনি রহমতে আলম,
নূরে মাজাস্তাম ফখরে আদম ওয়া বনি আদম হুজুর আকরাম যিনি নবীদের নবী কাবার কাবা নবী জান্নাতের মালিক নবী। কোনো কিছুই তো আর হতো না যদি হুসাইনের নানা না হতেন। ঠিক আরজন ঠিক আজকে সেই হুসাইনের নানা আমাদের আকা জান্নাতের মালিক নবীকে এক শ্রেণীর আলেম সমাজ বলে বেড়াচ্ছে রসুল আমাদের মতো সাধারণ মানুষ। আরব চোজন বলো না আলহামদুলিল্লাহ বলো নবীকে সাধারণ মানুষ বলা যাবে। হুসাইনের নানা রহমতুল্লাহ আমার নবী হুসাইনকে যদি প্রশ্ন করি হুসাইন আজকে মহানগর গ্রামে আশকানে মুস্তাফা পরিষদ করতে গাও যে তোমা ফিরে বসে আপনাকে স্মরণ করছি আপনার আদর্শ গুলা বেছে বেছে নিয়ে হৃদয়ের মধ্যে গেথে আমরা একজন সুন্নি মুসলমান হব রসুল প্রেমিক হব। আপনার পরিচয়টা আমরা একটু জানতে চাই আপনার বাবা জানের নাম কি তিনি জবাব দিবে আমার বাবা হচ্ছে আলা মদিনাতুল আলামিন ওয়ালি উবাবহা আমার নানা রসুল হচ্ছে মদিনার শহর এলেমের শহর আমার আব্বা হচ্ছে এলেমের দরজা আলী। সমস্ত এলিম গুলি আমার বাবার মাধ্যমে সাবলায়। আপনার মার নাম কি তিনি জবাব দিবে ফাতেমা যুহরা আল্লাহু আকবার বলেন তিনি কে যিনি হচ্ছেন জান্নাতের কোটি কোটি রমণী সুন্দরী মহিলাদের সারদারনি হবে তিনি হচ্ছেন আমার আম্মা ফাতেমা যুহরা যিনি হচ্ছে রসুলের কন্যা ফাতেমা তিনি হচ্ছে আমার মা। তিনি কেমন মা আজকে হুসাইনের জিকির হুসাইন চলছে কিন্তু আদর্শ হুসাইন নেই। আসুন আর বিশ্বকে পৃথিবীকে সন্ত্রাস জানাবাস জঙ্গিবাদ মুক্ত করতে হলে প্রিয় নবীর আদর্শের বিকল্প কোন আদর্শ নাই। যারা বলেন ঠিক আপনাকে নবীর আদর্শ চান আমার যুবক ছেলে তোমরা যারা বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ আটত্রিশ বছর ছেলে তোমরা আমার সন্তানের মতো গায়ে হাত তুলে বলো আমরা নবীর আদর্শ চাই। নবীর আদর্শ চাইতে হবে। আমরা মুসলমান, আমরা মুসলমান হয়েছি আগে মুক্তিযোদ্ধা হয়েছি পরে, আমরা মুসলমান হয়েছি আগে বাঙালি হয়েছি পরে, আমরা সুন্নি হয়েছি আগে আমরা বাঙালি হয়েছি পরে, কারণ আমরা আখেরি নবীর উম্মত। অন্যান্য নবীরা আমার নবীর উম্মত হওয়ার জন্য প্রার্থনা করেছেন তাদের নসিব তারা বলে আল্লাহ আমাদেরকে এই যুগের নবী বানাইও না শুধু আখেরে নবীর উম্মত বানাও সেই দৃষ্টিতে আমাদের নসিব কি মন্দ না ভালো। এই জন্য প্রিয় শ্রোতা ভাইয়েরা আমাকে বলা হলো কারবালার ঘটনা থেকে মুসলমানদের শিক্ষা গ্রহণ ও বর্তমানে করণীয় কি। মুসলমান কিসকো কহতে হ্যায় মুসলমান কে মুসলমান কাকে বলে শুধু টুফি মাথায় নাম মুসলমান নয়। আপনি ভারতে যান এক এক শিখ দেখবেন তাদের পাগড়ি দেখলে মনে হবে বাইতুল মুকাররমের ইমাম সাহেব। শিখদের দাড়ি দেখলে আপনি মনে করবেন ঐতিহাসিক আধ্যাত্মিক একজন সুফি। দাড়ির নাম ইসলাম নয় টুফির নাম ইসলাম নয় এগুলো হচ্ছে ইসলামের ইমানদারের অলঙ্কার। ইসলাম হচ্ছে তখন যখন তোমার ভিতরে তোমার অন্তরে আল্লাহ রসুলের প্রেম থাকবে। বলেন আমরা আল্লাহ নবীর প্রেম চাই। আমার যুবক ছেলেরা মুরব্বীরা আমাকে একটু সহজে করে হাত তুলে বলবেন আমরা আল্লাহ রসুলের প্রেম চাই। নামাজ রোজা হজ যাকাত মাহবুবের খেদমত কবর জিয়ারত দেশের ভালোবাসা মানবতা সততা একতা
সুশিক্ষা, শৃঙ্খলা, উচ্চ সরোবর মারহাবা, আমাদের হেদায়তের মালিক কে? হেদায়তের মালিক আল্লাহ। দেখেন, যদি বৃক্ষ ভালো হয় ফল কি? হুসেন তো ভালো ভালো, মা কত ভালো, আর মা কেমন মা! আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা আরবের খাতুন জান্নাত ফাতেমা যুহরাকে কোলের মধ্যে নিয়ে তিনি বাইর হলেন। মা ফাতেমা ওনার কোলের মধ্যে, নবীজি জুব্বা মুবারকের ভিতরে মা ফাতেমাকে রেখে দিলেন এবং তার পিঠের উপরে হাত দিয়ে দিয়ে ঘুম নামাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বাহিরে হাঁটতেছেন, মনে হয় যেন আপনার জুব্বার ভিতরে আপনি কাকে নিয়েছেন, কি নিয়েছেন আমরা একটু জানতে চাই। আমার নবী পরিচয় দিচ্ছে, এ প্রাণের সাহাবীরা, আমি যাকে কুলে নিয়ে হাঁটতেছি, যাকে গম পড়াচ্ছি, এ হচ্ছে একজন শহীদের স্ত্রী, দুজন শহীদের আম্মা। উচ্চ স্বরে বলো আল্লাহু আকবার। আপনাদের দেশও তো বাচ্চাকে নিয়ে অনেক সময় ঘুম নেওয়ায় না, কোলে নিয়ে আকাশের দিকে চাঁদ দেখায়, অশুভ অশুভ ফোয়ারে ডুলে, কত রকম কত কিছু আমার না কাঁদে না। মা ফাতেমাকে বুকে নিয়ে রসুল হাঁটেন। সাহাবা ইকরাম প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বুকের ভিতরে কি উঁচু উঁচু ভাব দেখা যায়? রসুল বলে, আমি যাকে বুকে নিয়েছি তিনি হচ্ছেন, নাম বললেন না, তিনি হচ্ছেন একজন শহীদের স্ত্রী, দুইজন শহীদের মা। অনেকে বলেন, এমবি মহোদয় সাহেব, যে নবী মরনে কে বাদ মিট্টি কে সাথ মিল গয়ে। প্রথম কি বাতাকিদা ইজিদদের, নবী মরছে মাটিতে যাওয়ার পরে মাটির সাথে তিনি মিশে গেছে। অথচ রসুল এখনো রওজা পাকে নামাজ পড়তেছে, এখনো নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, এখনো নবী সেজদায় পড়ে পড়ে উম্মতের জন্য কাঁদছে। শুধু তা না, এখনো রসুল সোনার সাদের বাংলা সহ অল পৃথিবীতে মানুষের রিজিক বণ্টন করছেন। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইয়াতি, আমার ভাইয়েরা রিজিক দিচ্ছেন আল্লাহ, আর কিয়ামত তক বণ্টন করবে রসূল মুহাম্মাদুর। তো যিনি বণ্টন করবেন রিজিক, তিনি কি মৃত না জীবিত? আর জন মৃত না জীবিত? নবী আমাদের কাছে আছে, আপনাদের বিশ্বাস হয়? এই কথা কি আমার কথা না আল্লাহর কথা? আপনারাও তো কথার কথা বলেন, দুবাইতে সেলে, বাহরাইনে, মালদ্বীপে, আমেরিকায় সেলে, তো সেলে একটা মোবাইল পাঠাইলেন, আব্বা আপনার জন্য আমার খুব মন কান্দে, মার জন্য একটা মোবাইল দিচ্ছি, যেটাতে আপনি আমাকে দেখবেন, আমিও আপনাকে দেখবো, এটাকে কি কল কর? চলে বলুন কি কল? তো তুমি 1500 সালে ভিডিও কল বুঝো, নবী কল বুঝো না? ব্যাক কল, তুমি ভিডিও কল বুঝো, হ্যালো আব্বা কেমন আছেন, হ্যাঁ আমি তো ভাত খাচ্ছি দেখতেছো, হ্যাঁ তুমি কি করছো, আমি কফি খাচ্ছি, কোথায়? নিউ ইয়র্কে। কোথায় নিউ ইয়র্ক? কোথায় ফদ্দা মেঘনা, সেই বঙ্গোপসাগর, আটলান্টিক, আরব সাগর, সবকিছুর পরে সাঞ্চের কারণে, ডিজিটালের কারণে, ইলেকট্রনিক কারণে, মিডিয়ার কারণে, বিদ্যুতের কারণে 10,000 মাইলের মানুষ যদি সামনে আসতে পারে, আল্লাহর কোরআনের ক্ষমতা নবী মহানগর আসতে পারে কি পারে না? এই ক্ষমতা আমার নবী কি দিয়েছেন? কে? কোন নবী? সবাই বলেন আমাদের নবী। কতবারই দাবি করেন তো নবীও বলবে, তুমি যখন মাহফিল বলছো আমাদের নবী, আমিও বলবো আমার নবী। বলেন কোন নবী? আরেকবার বলবো কোন নবী? সেই নবীর আদর্শ আমরা চাই, নবীর আদর্শে নামাজ আছে,
রোজা, ক্যারাম বোর্ড, তাও ক্যারাম বোর্ড মারে কোন আঙ্গুলে? আঙ্গুলে বলে আমার ভাগ্য খুব ভালো যে আমি তো সাক্ষীর আঙ্গুল, আমার দিয়ে মারামারি করতেছে। কোনাকুনি মারে, সাদাটা লালটার মধ্যে মারে, যদি মারামারি না হয় ফাউটার দিয়ে মারো। ফেরেশতারা বলে মারিও না, মারিও না, ওয়াম্মা বিনিয়ামতি রাব্বিকা ফাহাদ্দিস, জমিন হাদিস বলবে তুমি কি করছো, তুই হুসাইনের চেতনার শিক্ষা, এজিদ আদর্শকে চিরতরে তোমাকে দাফন করতে হবে। হুসাইনের মাধ্যমে বর্তমান সমাজের যুবক ছেলেরা হুসাইনের মাধ্যমে নবীর আদর্শ গ্রহণ করতে হবে। বলেন আমরা নবীর আদর্শ চাই, বলুন নবীর আদর্শ চাই, নবীর আদর্শের ভিতরে মা বাবার খেদমত নিয়োজিত আছে কিনা? কোরআন তেলাওয়াত, বলুন কোরআন তেলাওয়াত, অসুস্থ হলে দেখতে যাওয়া, যেরকম অসুস্থ হলে দেখতে যাওয়া, গরিব হলে সাহায্য করা, যেরকম গরিব হলে সাহায্য করা, অন্যায় কাজকে শান্তির মধ্যে দেওয়া নবীর আদর্শ আছে কিনা? গভীর মানুষ মা ফাতেমা, কেমন ফাতেমা, তিনি পৃথিবীর কোন মহিলার মতো মহিলা নয়, তিনি পৃথিবীর কোন নারীর মতো নারী নয়, তিনি আলাদা ব্যক্তিত্ব ছিল, তিনি আলাদা ব্যক্তিত্ব ছিল। যে হুসেনকে যিনি গর্ভদান করেছেন তিনি কেমন হন, তার একটা ঘটনা আমার মনে পড়ে গেল। গভীর মানুষ মা ফাতেমার পাশে ইহুদির এক মেয়ে সব সময় থাকতেন। আমাদের সমাজের স্কুলের মধ্যে, কলেজের মধ্যে আমার মেয়ের ক্লাসমেট হিন্দু মেয়ে থাকতে পারে, খ্রিস্টান মেয়ে থাকতে পারে, জোরে বলেন পারে কি পারে না? একসাথে পড়ে কি পড়ে না? মদিনাতুল মুনাওয়ারা সৃষ্টির সারা শহর, যে শহরে পা রাখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, যেই শহরের মধ্যে গেলে রহমতুল লিল আলামিন নবীর জিয়ারত পাওয়া যায়। আমার রাসূল বলেন মান জার কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যে মানুষটি যে হাজি আমি নবীর কবরে জিয়ারত করলো, ওই হাজির জন্য হাশরের ময়দানে সুপারিশ করাটা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেল। বলো আমরা মদিনার জিয়ারত চাই কিনা? আমাদেরকে জিয়ারত দেওয়ার ক্ষমতা কর। প্রতিদিন নামাজ পড়েন না, আল্লাহ চোখ আছে কিন্তু মদিনা দেখিনি, আল্লাহ আমাকে একটু সোনার মদিনা দেখাও, আল্লাহ আমাকে একটু মদিনার রাস্তায় দাও। তুমি আজকে কালকে বলতে বলতে হঠাৎ একদিন দেখবে তুমি সোনার মদিনায় চলে গেছো। আমার আব্বা, হুজুর ব্যক্তিগত একটা কথা বলি, আমার আব্বা যার একজন সুফি দরবার ছিল, তিনি সব সব বলতো আবু সুফিয়ান, যদি তুই মক্কা মদিনায় যেতে চাস তাহলে মক্কা মদিনার ছবিগুলাতে তুই চুমা দিবি। তাব্বা অনেক সময় ধুলা বালু থাকে, ধুলা বালু সব চুমা দিবি, তো কি হবে দেখবি একদিন আল্লাহ রাসূল তোকে এমন ভাবে নিবে তুই অসংখ্যবার মদিনায় যেতে পারবি। আমি দুলাবালু দেখে এগুলো আমার চাদর দিয়ে আমার রুমাল দিয়ে আমি মুস্তাম চুমা দিতাম, আল্লাহ আমাকে নীতি নীতি 29 বার নিয়েছে। আল্লাহ নীতি নীতি প্রায় 250,000 নবী রসুল কমারবে তাদের জিয়ারত সুযোগ করে দিয়েছে। আল্লাহ নীতি নীতি আমি ইমাম বুখারীর জিয়ারত করেছি, হযরতে ইমাম হযরতে ওয়াজ করুনের জিয়ারত করেছি, হাসান বসরি রাবি আবু সিরির জিয়ারত করেছি, ইব্রাহিম ও খলিলুল্লাহর জিয়ারত করেছি, আল্লাহু আকবার মূসা কালিমুল্লাহর মাজার জিয়ারত করেছি, ঈসা নবীর বাড়িতে নামাজ পড়েছি। সবচেয়ে বড় অবাক হলাম সমস্ত নবীর রাসূলের কবরে আমাদের নবী জি নাম মোবারক লেখা। উচ্চস্বরে আল্লাহু আকবার, এখন আর একটি দুর্ঘটনা শুরু হয়েছে। এমপি মহোদয় যদি পারেন পার্লামেন্টে একটু আলাপ করবেন। কলমার উপরে হামলা, একটা বেয়াদব বক্তা জানোয়ার সেই বক্তব্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে মোহাম্মদ রসুল্লাহ থাকতে পারবে না, আল্লাহর নাম থাকতে হবে উপরে, নবীর নাম থাকতে হবে নিচে, না হলে নাকি শিরিক হয়ে যাবে। আর একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ, এই ধরনের ব্যাগদের বিচার স্বাধীন বাংলা আমরা চাইতে চাই না।
যারা কলমা নিয়ে চিরিমিরি করে। তুমি মসজিদের কলমা পরিবর্তন করবে, তুমি আসমানের কলমা কি করবে? মসজিদের কলমা নিয়ে তুমি পরিবর্তন করবে? তুমি লাহুত মালাকুত জাবারুত নাসুস আলামে দাইলেম কাম আশাজিমের কলমাকে তুমি কি করবে? জান্নাতে কুটি কুটি হয়ে গেল মা সিনাই কলমা তুমি কি করবে? কারণ জান্নাতে এমন কোনো স্থান নাই যেখানে আল্লাহর সাথে আমার নবীর নাম নাই। অচিরে আমরা সেখানে যাব, সেটার নাম জান্নাতুল। আর একটু জোরে বলেন, বলেন জান্নাতুল। আপনাদের জান্নাতুল ফেরদাউসে যাওয়ার ইচ্ছা আছে কি না? আমি আজকের কমিটিকে বিশেষ করে সভাপতি আমার মুসলিমকে আমি ধন্যবাদ জানাই। ব্যবস্থাপনায় কত সুন্দর একটি নাম আশেখানে মুস্তাফা, বলেন আশেখানে বলে নবীর আশেখ। সে তো আর ব্যক্তিগত কোন রাজনৈতিক দলের নাম দেয়নি, নবীর আশেখের নাম দিয়েছে। তা আপনাকে নবীর শত্রু না নবীর আশেখ? আমরা আশেখানে মুস্তাফা চাই। আমার ছেলেরা যুবক ছেলে এইভাবে হাত তুলে বলেছে আমরা নবীর শাফাত চাই, এই সংগঠনের মেম্বার হতে চাই। আল্লাহ যেন কবুল করে। আর একটু জোরে বলুন আমিন। দেখেন হযরতে ফাতেমা কেমন ফাতেমা, ওনার সাথে ইহুদির মেয়ে সবসময় আসা যাওয়া করে। যে মা ফাতেমার সাথে যে ইহুদি মেয়েটা আসা যাওয়া করতো, সে যখন বালেগ হলো উপযুক্ত হলো, ইহুদি ধর্মের নিয়ম অনুযায়ী ওই মেয়েটার বিবাহ একটা রাজার ছেলের সাথে ঠিক হয়ে গেল। ওই মেয়েটি বাবা ইহুদি সারা আরবে ধনী দেখে দেখে মেয়ের বিবাহে দাওয়াত করতে লাগলেন। এসে মেয়েটাকে বলল, মা তুমি আমার একমাত্র কন্যা, আমার অঠাল সম্পদ দেড়হাম টাকা রয়েছে, তোমার জন্য আমি সব খরচ করব, অনেক ভিআইপি মেহমান দাওয়াত দিয়েছি, তাই কি তুমি খুশি নও? ওই মেয়েটা হুহু করে কেঁদে দিল। মা তুমি কাঁদছ কেন? তোমার চোখে মুখে হাসি দেখার জন্য আমি এত কোটি কারণ রিয়াল দেড়হাম ব্যয় করে স্বাধীন ব্যবস্থা করলাম আর তুমি কাঁদছ। মেয়েটি আরো বেশি বেশি কাঁদতে লাগে। ইহুদি ডাক দিয়ে বলে, মা আমার তুমি কাঁদছো কেন? মেয়েটি চোখের পানি ছাড়ে বলে, আব্বা আব্বা আমার মনের কথা যদি আমি আপনাকে বলতে যাই, আপনি আমাকে বাড়ির থেকে বাইর করে দিবেন, আমার বিয়ে আপনি বন্ধ করে দিবেন। কই কেন? অনেক মেহমান দাওয়াত করেছেন, আমি খুশি হতে পারলাম না, আমার মনের মেহমান তো আপনি দাওয়াত করেননি। মা তোমার মনের মেহমান কে? তোমার মেহমানের বাবার নাম কি? তোমার মেহমানের নাম কি বলো? ওই মেয়েটি কেঁদে কেঁদে বলে, আব্বা মেহমানের নাম শুনলে হয়তো চমকে উঠবেন, আমাকে আপনি হয়তো মারবেন, হয়তো আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দিবেন। কই না মা, তোমার চোখে পানি আমি সহ্য করতে পারবো না, বলো তোমার মেহমানের নাম কি বা মেহমানের বাবার নাম কি, আমি একটা দাওয়াত কার্ড করাবো। ওই মেয়েটি চোখের পানি ছেড়ে বলে, আব্বা আমার মেহমানের বাবার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলে আল্লাহু আকবার। ইসলাম সেকশন সাহাবে দীন ও দুনিয়া কি তমাম ভালাই ইসলাম মে শিখাতা হ্যায়, ইসলাম সত্যতার ধর্ম, ইসলাম সমাবেশি রক্ষার ধর্ম নয়, ইসলাম কোরআন তেলাওয়াতের ধর্ম, ইসলাম মানুষকে মানুষ করার ধর্ম, ইসলাম বেঈমানকে ফুল ঈমান দিয়ে মুসলমান করে জান্নাতি বানাইবার ধর্ম। চিৎকার দিবার সুবহানাল্লাহ। ইসলাম কোন মারামারি পছন্দ করে? কাটাকাটি পছন্দ করে? জ্বালা উপরেও পছন্দ করে? গাড়িতে আগুন দেও পছন্দ করে? ঘরে আগুন দেও পছন্দ করে? ইসলাম কি শান্তি না অশান্তি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার মেহমানের বাবা। তোমার মেহমানের নাম কি? ফাতেমা।
ফাতেমা কি তোমার বিয়েতে আসবে? কবে সবে সাজবে? কই তুমি লিপি চিঠি খত লেটার তুমি লেখো? ওই মেয়েটা আমার ফাতেমাকে সালাম দিয়ে লেটার লিখলেন, আমার বাবা আমার ধর্ম মোতাবেক আমার বিয়ের তারিখ ঠিক করেছে, যতক্ষণ আপনি না আসবেন ততক্ষণ আমি বিয়ের আসরে বসব না। চিঠি চলে যাবে ইহুদির পক্ষে, ইহুদির মেয়ের চিঠি হাতে জান্নাত ফাতেমার হাতে চলে গেল। মা ফাতেমার হাতে চিঠি যখন গেল, একজন মহিলা দিয়ে আসলেন, ফাতেমা ওই চিঠি খুললেন না, পড়লেন না, মেললেন না, দেখলেন না, এই চিঠিটুকু নিয়ে সরাসরি আমার নবীর কাছে রওনা হয়ে গেল। মা ফাতেমা চিঠি নিয়ে যখন আমার নবীর দিকে রওনা হলো, আমার নবী রাগ দিয়ে বলে, ফাতেমা ও ফাতেমা, বিয়েতে যাওয়ার জন্য বুঝি তুমি চিঠি পেয়েছ? ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা আমি এখনো চিঠির কথা বলিনি, কোন আলোচনা করিনি, আপনি কিভাবে বলতে পারলেন? আমার নবী ডাক দিয়ে বলে, মা চিঠিটা তুমি খোলো, কয়টা লাইন, কয়টা দাঁড়িয়ে, কয়টা কমা, আমি দূরের থেকে তোমার চিঠিগুলো আমি পুরো পড়ে দিতে পারবো, কারণ আল্লাহ সারা জগৎ আমার হাতের তালুতে দেখা যায়। আল্লাহর নবী বলে, ফাতেমা তুমি বিয়ের মধ্যে যাবে? মেয়ে ফাতেমা শুনো, হুসাইন আম্মা শুনো, বিয়ের মধ্যে যদি তুমি যাও আমার থেকে কোনো আপত্তি নাই, তবে যখন তুমি যাবে, যাওয়ার পথে আসার পথে কোনো বেগানা পুরু যেন তোমার চেহারা না দেখে, কারণ ফাতেমা তো এমন একজন, তিনি যদি দুনিয়াতে পর্দা না করত তারপরও তিনি জান্নাতি, কারণ তার জন্ম হয়েছে জান্নাতের মহিলাদের সরদার। আল্লাহ আকবার। মা ফাতেমা যখন নবীজির কাছে গেলেন, তখন তার গায়ে আল্লামা আব্দুর রহমান সুফরি শাফি রহমতুল্লাহ আলাইহি নজাহাতুল মাজালিসের মধ্যে এই ঘটনা সুন্দর করে বয়ান করেছেন, যখন মা ফাতেমা রসুলের কাছে গিয়েছিলেন, তখন তার গায়ে ৬৯ তালিওয়ালা একটা শাড়ি ছিল, ৬৯ তালি। মা ফাতেমা ঘরে এসে বললেন, আমি যদি বিয়েতে যাই, অতিথি মেয়েরা তো কষ্ট পাবে, কারণ আমি তো গরিব, আমার কাপড়টি ছেঁড়া, তো আমি কি যাবো কি যাবো না? যদি যাই ওয়াদা রক্ত হবে, যদি না যাই ওয়াদা খেলাফ হবে। তিনি দরজা বন্ধ করে চিৎকার দিয়ে তিনবার বললেন, আল্লাহ, আরেকবার বলেন, মোহাম্মদ বলুন, আল্লাহ রাসূল বলে, যারা একবার আল্লাহ বলে, বাম দুদের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কলব, এই কলবের মাইলা দূর হয়, এটা মদিনার কারাম আয়না হয়ে যায়। আবার বলুন, আল্লাহ, আরো জোরে, মোহাম্মদে, ডান হাত তোলে, এবার বল আল্লাহু আকবার, সর্বময় ক্ষমতার মালিককে, সবচেয়ে মহানকে, আমরা বান্দা কা, আমাদেরকে রিজিক দিচ্ছেন কে, রাখেন কে, খাওয়ান কে, সর্বময় ক্ষমতার মালিককে, হে সুন্নি জনতা, আশিকান মুস্তাফা, চিৎকার দিয়ে বলো, এই জমিন আমরা হুকুম মানব কা? হুসাইন আপনি জীবন দেননি, হুসাইন আপনি জীবন দেননি, যার জীবনের অনেক মূল্য রয়েছে, অনেক দাম রয়েছে। মা ফাতেমা কাঁদছেন, আল্লাহ আমি তো নবীর মেয়ে, বাদশার মেয়ের আসবে, তাদের সামনে আমি অতিথি হব, আমার পোশাক থেকে তারা যদি মনে কষ্ট আনে আমি কি জবাব দেব? আল্লাহ আমি কাউকে সম্মান না দিই, কিন্তু কাউকে তো বেজ্জত করার ক্ষমতা আমার নেই। ইসলাম কি শিক্ষা দিয়েছে? ইসলাম কি শিক্ষা দিয়েছে? রাসূল কারীমের মেয়ে হুসাইনের মা ঘরের দরজা বেঁধে কাঁদছেন, আল্লাহ তুমি আমার ইজ্জতের মালিক, তুমি আমার সম্মানের মালিক। আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল
আর দেরি করো না, জান্নাত থেকে শাড়ি এবং সন্ন্যাস জান্নাত থেকে কিছু অলংকার প্যাকেট করে তুমি নবীর মেয়ের কাছে চলে যাও, নবীর মেয়েকে গিয়ে আমায় আল্লাহর সালাম দিবে এবং বিয়ের মধ্যে যাওয়ার জন্য পোশাক গুলা ফাতেমার হাতে দিয়ে আসবে। জান্নাত থেকে মার্কেটিং করে পাঠাচ্ছেন কে? আবার বলেন কে? ওই আল্লাহ এখনো আছে না বুড়া টুড়া হয়ে গেছে? আল্লাহ কি বুড়া হয়? আল্লাহ তো বুড়া হয় না। জিব্রাইল আমিন হাতুরি জান্নাত ফাতেমার হাতে শাড়ি দিল, থ্রি পিস অলংকার দিল, জান্নাতের অলংকার দিয়ে প্যাকেটটা দিয়ে দেখেন জিব্রাইল দিচ্ছেন বিসমিল্লাহ, দিচ্ছেন বিসমিল্লাহ, যিনি দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আর আমাদের দেশে অনেক স্বামী স্ত্রীকে যদি মার্কেট এই প্যাকেটটা দেয় নাও গো তোমার জন্য, ও নাউজুবিল্লাহ, তুমি একটা বস্তা নিয়ে আসো, আল্লাহর গজব পড়ুক তোমার উপর। আমাদের দেশের সদায় অনেকে পছন্দ করে না, হাদিসের রয়েছে হুসাইন আদর্শে স্বামী কর্তৃক যেই বাসাটুকু স্ত্রীকে প্রদান করবে সেই স্ত্রী কোনো সওয়াব না করে ওই স্বামী কর্তৃক বাজারটা গ্রহণ করবে, ফাতেমার সাথে ওই মহিলার আসলে হবে। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার মা বোনেরা জান্নাতি হোক আপনারা চান না? আমরাও জান্নাতি হই আমরা চাই না? তাহলে নবীর আদর্শ হুসাইনের আদর্শ চাই কি চাই না? এজিদের আদর্শ দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব? বর্তমান সমাজে অনেকে দাঁড়িয়ে প্রস্রাব করে এটা এজিদের আদর্শ, আর বসে প্রস্রাব করে এটা কার আদর্শ, আর দাঁড়িয়ে প্রস্রাব করে পানি নেয় না কার আদর্শ, বসে প্রস্রাব করে পানি নেয় কার আদর্শ? আত্তাহুরু শত্রুর ইমাম, তোমার দোয়া দরুদ সালাম কখন কবুল হবে যদি তোমার বডিকে থাকে পবিত্রতা থাকে, আত্তাহুরু শত্রুর ইমাম পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। জোরে বলো আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা চাই কি চাই না? ও মদিনা নবীজিকে না দেখায় কবর দেশে, আর একটু জানাবেন আল্লাহু আকবার। আমি কি বলতেছিলাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি যিনি মজলুমে কারবালা নূর চশমে রাসূলুল্লাহ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যিনি কারবালার জমিনে জীবন দিচ্ছেন জীবন দিয়েছেন, তিনি কে? তার মার যদি এত সম, তার বাবার যদি এত মর্যাদা, নানা যদি রহমতুল আলামিন হয়, তো তিনি কিসের কারণে প্রাণ দিলেন? শুধু ইমাম ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য তিনি জীবন দিয়েছেন, তবুও বেঈমানের কাছে ইমান দেন নেই, চিৎকার দিবেন সুবহানাল্লাহ। বলুন আমরা সেই হুসাইনের আদর্শ চাই কি চাই না?